গ্যাস ইনফিনিক্স নাকি কার্ভ ডিসপ্লেযুক্ত একদম অ্যাপলের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে বাংলাদেশে। ইনফিনিক্স নোট 40 সিরিজের নোট 40 এবং 40 প্রো এই দুটি স্মার্টফোন অফিসিয়ালভাবে বাংলাদেশে চলে এসেছে। আর এই ফোনগুলোর মধ্যে রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার, তাছাড়া কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ওয়্যারলেস চার্জিংটা এবার ম্যাগনেটিকভাবে ফিট করেছে ইনফিনিক্স। বলেন কি, তো এই কারণে তারা অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোনের মতো ফিচার দিতে পেরেছে তাদের ফোনে, এটাই দাবি করছে। এছাড়া কি ইন্টারেস্টিং থাকছে এই ফোনগুলোতে, আর কেমন প্রাইসিং বা লঞ্চ করা হয়েছে হট 40 সিরিজের দুইটি স্মার্টফোন, সবকিছু জানাবো। তার আগে এদের ভালো মন্দ সবকিছু এক নজরে জেনে নেওয়া যাক। 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের 120 হার্জের 1300 নিটসের পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে থাকছে, যেখানে কিনা আবার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখাও পাওয়া যাবে। তো আগের জেনারেশনের নোট 30 স্মার্টফোনটাতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ছিল, সেখান থেকে এবার নোট 40 স্মার্টফোনটাতে মারাত্মক লেভেলের অ্যামোলেড ডিসপ্লে চলে এসেছে, এবং এই ডিসপ্লের বেজেলও কিন্তু কম। তবে কোন জেনারেশনের গরিলা গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা ইনফিনিক্স স্পেসিফিকভাবে জানায়নি। মিডিয়াটেক G99 চিপসেটের একটা আলটিমেট ভার্সনকে নাকি ইউজ করেছে ইনফিনিক্স এখানে, বাট সেই আগের মতোই মানে নোট 30 স্মার্টফোনটার মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখানে। পাবজি, ফ্রি ফায়ার এই সকল টুকটাক গেম আপনারা ইজিলি খেলতে পারবেন লো থেকে মিডিয়াম গ্রাফিক্সে, মানে 40 FPS-এ। এছাড়া 8 GB র্যামের পাশাপাশি 256 GB ইন্টারনাল মেমোরি রয়েছে EFS 2.2 ক্যাটাগরির ইনফিনিক্স হট 40 স্মার্টফোনটায়। 108 MP মেইন ক্যামেরা থাকলেও এখানে অন্য দুইটা ক্যামেরার সেন্সর হিসেবে থাকছে দুইটা জুতার বাড়ি। হ্যাঁ গ্যাস, ইনফিনিক্স যদি লক্ষ টাকা দিয়ে স্মার্টফোন লঞ্চ করে, তারা 2 MP-এর একটা ডেপ্থ সেন্সর আর শো অফ করার মতো একটা ফালতু সেন্সরকে ইউজ করে বলবে আমরা ট্রিপল ক্যামেরা সেন্সর ইউজ করেছি। তো যাই হোক, সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে রিয়ার ক্যামেরা দ্বারা, আর ফ্রন্টের 32 MP-এর সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল এই ফোনটার। ডুয়াল স্টোরেজ স্পিকার, 5000 mAh ব্যাটারি আর 45W চার্জিং স্পিডের সাথে আসা ইনফিনিক্স নোট 40 স্মার্টফোনটাতে ম্যাগনেটিক মানে ম্যাগ চার্জিং সিস্টেম রয়েছে 20W-এর, যেটা কি না শুধুমাত্র শো অফ করার জন্য আপনারা ইউজ করতে পারেন। মানে এই ফিচারটাকে বাদ দিয়ে যদি ফোনের প্রাইস 2 থেকে 3 হাজার টাকা কমানো যেত, তাহলে তো ভ্যালু ফর মানির কাতারে চলে যেত ইনফিনিক্স নোট 40 স্মার্টফোনটি। সো কেন এই ফোনটাকে আমি ওভার প্রাইস বলছি, এর একটাই কারণ হচ্ছে গিয়ে এখানে নোট 40 স্মার্টফোনটার 8 256 GB ভেরিয়েন্টের জন্য 1 টাকা কম 27,000 টাকা দাম রাখা হয়েছে। সো এই প্রাইসে টেকনো স্পার্ক 20 Pro Plus স্মার্টফোনটাকে রেখে কোন বোকাই বা এই ইনফিনিক্স নোট 40 কে পারচেস করবে? এক কথায় তো এদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটাও ভালো নয়, আর শুধুমাত্র একটা ওএস আপডেট আপনারা পেলে পেতেও পারেন ফোনটি কেনার পরে, তবে সেটা দিতে দিতে ইনফিনিক্স এর 2 বছরের মতো সময় লেগে যেতে পারে। সো ওয়্যারলেস চার্জিং এর নামে তারা ফোনের প্রাইস অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন। তাহলে নোট 40 প্রো স্মার্টফোনটার কি অবস্থা, চলুন সেটার ভালো মন্দ আর প্রাইসিংটাও জানিয়ে দিচ্ছি। ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটাতে 6.78 ইঞ্চির ফ্ল্যাট নয় কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, আর এই ডিসপ্লের কোয়ালিটি অনেকটাই নোট 40 স্মার্টফোনটার মতো, বাট এখানে কার্ভ ডিসপ্লেকে ইউজ করার কারণে কিছুটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে নোট 40 প্রো স্মার্টফোন থেকে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 এর মতো একটা নর্মাল 5G চিপসেটকে ইউজ করা হয়েছে বাজেট অনুযায়ী, মানে অফিসিয়াল ফোন অনুযায়ী চিপসেটটা তো ভালোই, বাট আনঅফিসিয়াল ফোনের সাথে তুলনা করলে আনঅফিসিয়ালভাবে এটা থেকেও বেটার চিপসেট যুক্ত স্মার্টফোন পাওয়া যায়। তাছাড়া 8 GB র্যামের পাশাপাশি 12 GB র্যামের সাথে আসে ইনফিনিক্স নোট 40 প্রো স্মার্টফোনটি। এখানে আবার আরও 12 GB র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বোচ্চ 24 GB পর্যন্ত র্যাম ইউজ করা পসিবল হবে মনে মনে। 256 GB EFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে। ওএস যুক্ত 108 MP-এর মেইন ক্যামেরা থাকলেও বাকি দুইটা ক্যামেরা সেন্সর কোনো কাজেরই না, আর এখানেও 32 MP-এর সেলফি ক্যামেরাকে ইউজ করেছে ইনফিনিক্স। তবে হ্যাঁ, 5000 mAh ব্যাটারিকে ইউজ করা হলেও এই ফোনটাতে রয়েছে 70W-এর ফাস্ট চার্জিং এবং 20W-এর ওয়্যারলেস ম্যাক চার্জিং। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার 8 256 GB ভেরিয়েন্টের জন্য 1 টাকা কম 31,000 টাকা এবং 12 256 GB ভেরিয়েন্টের জন্য 1 টাকা কম 34,000 টাকা দাম রেখেছে ইনফিনিক্স। সো এইরকম প্রাইসিং শোনার পরে হয়তো অনেকেই ভাবছেন যে ইন্ডিয়া আর অন্যান্য কান্ট্রিতে
মোটামুটি ভালো লেভেলের স্মার্টফোন লঞ্চ করতো ইনফিনিক্স, কিন্তু বাংলাদেশে কেন এত হাই প্রাইসে এই নর্মাল স্মার্টফোনগুলোকে তারা লঞ্চ করলো? গাইস, এটা বাংলাদেশ। এখানে ইনফিনিক্স চিন্তা করেছে যে ভিভো, ওপো অথবা শাওমি, রিয়েলমির সাথে কমপ্লিট করার জন্য তারা ফোন লঞ্চ করবে, তাই আইফোনের ম্যাকসেফের যে ফিচারটা রয়েছে সেটাকে এখানে দিয়ে কিছুটা দাম বাড়িয়ে তারা ফোন লঞ্চ করেছে। সো আমার মনে হয় না যে এই ফোনগুলো মার্কেট কাঁপাতে পারবে যেমনটা কিনা তাদের নোট 30 ফোনটা কাঁপাতে পেরেছিল। আমার মতে ওয়্যারলেস চার্জিংটাকে বাদ দিয়ে আরও 3-5 হাজার টাকা কমে যদি এই ফোনগুলোর প্রাইসিংটা রাখা হতো প্রত্যেকটা ভেরিয়েন্টের, তাহলে জোস জোস একটা ব্যাপার থাকতো ইনফিনিক্সের মধ্যে। কি বলেন আপনারা, অবশ্যই কমেন্টে জানাবেন।